মমতা দিদির পাশে আজ কেউ নেই। মমতা দিদি কিছু গুন্ডা পুষে রেখেছে টাকা দিয়ে। মমতা দিদি যে টাকা দিয়ে গুন্ডা পুষেছেন, সেই গুন্ডার হাতেই মমতা দিদির একদিন এমন অবস্থা হবে, ওনার চেয়ার এমন ভাবে যাবেন, উনি অপমানিত হবেন, সেটার কারো চোখে দেখার মতন হবেন না। আর দিদি যে একজন মেয়ে হয়েও মুখ্যমন্ত্রী হয়ে আমাদের দেশের যে মেয়েদের উপর অত্যাচারিত হচ্ছে, প্রতিদিন অত্যাচারিত, প্রতিনিয়ত অত্যাচারিত হতে হচ্ছে, এখানে ধর্ষণ সেখানে ধর্ষণ, মালদাতে একটা মেয়ে ধর্ষিত হয়ে যেভাবে জ্বালিয়ে দিলেন, কেন দিদি কি দেখেননি? দিদি একজন মেয়ে না, ওর পরিবর্তে দিদি কি করেছেন তাদের জন্য? তো আমরাও পরিবর্তন, আমাদের এখন হুঁশিয়ারি হতে হবে। আর ভারত মাতার বুকে দাঁড়িয়ে কেউ যদি বলে থাকে পাকিস্তান জিন্দাবাদ, তাহলে ভারত মায়ের বুকে, ভারত মায়ের কোলে তার কোনো জায়গা নেই। এটা যদি আমাদের দিদিও বলে থাকেন, দিদিকেও চলে যেতে হবে পাকিস্তানে, এই ভারতবর্ষে দিদির জায়গা নেই। দিদি জানেন আমাদের দেশের যে মানুষগুলো কত অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে এসেছে, মা বোনেরা ধর্ষিত হয়ে আমরা ওপার বাংলা থেকে এসেছি, সকল সাধারণ মানুষ এখানে যে কষ্ট পেয়ে আমরা এসেছি, সেই কষ্টের কথা আমরা আজও ভুলিনি। আমাদের যারা বয়স্ক লোকেরা আছে কেউ ভুলেনি, আমাদের দিদি দেখেননি? দিদি তখন কি খুব কচি খুকি ছিলেন? এখনো কচি খুকি, কিছু বোঝেন না? সেই মানুষগুলোকে আজ নাগরিকত্ব দিতে চেয়েছেন আমাদের মোদিজি, সেই স্বার্থে আমরা মোদিজির পাশে, মোদিজির হয়ে কাজ করছি। সেই সাধারণ মানুষগুলো, যেন ভেসে আসা মানুষগুলো, তাদের কোনো জায়গা নেই। তো কিছু মানুষ, এই মানুষগুলোকে নাগরিকত্ব দেওয়ার জন্য মোদিজি বলেছেন যে এই মানুষগুলো, ভেসে আসা মানুষগুলো কোথায় যাবে? অত্যাচারিত হয়ে তারা এভাবে দেশে এসেছে, আর যারা অনুপ্রবেশকারী তাদেরকে দেশ থেকে চলে যেতে হবে। যারা এদেশে এসে এ দেশের অত্যাচার করছে, এই যে ভাঙচুর করছে, দেশের সম্পদ জ্বালাচ্ছেন, তারপরে দেশে থেকে থেকে দেশের ক্ষতি করছেন, আতঙ্কবাদী হয়ে উঠছেন, আমাদের দেশের ক্ষতি হচ্ছে, আমাদের ভবিষ্যৎ খারাপ হচ্ছে, আমরা সাধারণ মানুষ কোনোভাবেই রাস্তাঘাটে কোনো মহিলা মেয়েরা চলাফেরা করতে পারি না, একটু রাত হলে আমাদের ভয়ে ভয়ে চলতে হয়, কেন আমরা নিজেদের দেশে থেকে আজও পরাধীন কেন থাকবো? আমরা এখন স্বাধীন দেশে বাস করি।